রাজনীতি মূলত এটা প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের কল্যাণের জন্য, কিন্তু আজকে আমাদের কষ্ট সহকারে বলতে হয় বাংলাদেশের স্বাধীনতার বয়স 52 বছর শেষ হল, 53 বছরে পা রেখেছে, যাদের মাধ্যমে স্বাধীনতার পর থেকে দেশ চলছিল, বর্তমানে চলছে, এদের মাধ্যমে মূলত ইসলাম দেশ মানবতার কল্যাণের পরিবর্তে আমরা শুধু আলোচনা পর্যালোচনা করলে পাই নিজেদের স্বার্থের অগ্রাধিকার। আজকে বাংলাদেশের মধ্যে রাজনীতির নামে যে ধরনের আচরণগুলো চলছে, এটা মূলত কখনোই আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়ে যে দেশ স্বাধীন করেছিল, অনেক মানুষ পঙ্গু হয়েছে, অনেক মাতা সন্তানকে হারিয়েছে, অনেক স্ত্রী বিধবা হয়েছে,